বনে টুনি তার বাবা রাজু টোনা আর মা মিনু টুনটুনির সাথে খুব সুখী শান্তিতে বসবাস করত। টুনি ওর বাবা মায়ের একমাত্র সন্তান। টুনির বাবা মা টুনিকে অনেক আদর করে। টুনি যজ্ঞু কাকের সাথে প্রেম করে। একদিন, বাবা মা আমি কলেজে গেলাম, আজকে আমার কলেজ থেকে আসতে দেরি হবে, তোমরা চিন্তা করো না। মারে, রোজ রোজ এভাবে বাড়িতে দেরি করে ফেরা ভালো না, তবে একটু তাড়াতাড়ি চলে আসিস, ঠিক আছে? এরপর টুনি কলেজে যায়। টুনি কলেজে গিয়ে যজ্ঞু কাকের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। একদিন টুনি আর যজ্ঞু কাক নদীর ধারে বসে বসে কথা বলছিল। যজ্ঞু, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি মারাই যাব। আমি তোমাকে খুব ভালোবাসি যজ্ঞু। টুনি, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না টুনি। এভাবেই তাদের ভালোবাসার কথোপকথন চলতে থাকে। টুনি যজ্ঞু কাককে অনেক বেশি ভালোবাসত, কিন্তু যজ্ঞু কাক টুনিকে মন থেকে ভালোবাসত না। এভাবেই তাদের দিন চলতে থাকে। একদিন যজ্ঞু কাক কনিকা কাককে রাস্তা দিয়ে যেতে দেখে আর মনে মনে বলে, আরে এ তো দেখছি কনিকা, এই কনিকা তো টুনি থেকে অনেক ধনীর মেয়ে, আমি টুনিকে ছেড়ে একে আমার ভালোবাসার জালে পটাবো। আর এমনিতেও টুনি এখন আমাকে আগের মতো আর খরচের টাকা দেয় না, টুনিকে দিয়ে আর হবে না, আমি বরং কনিকাকে পটাই। এই বলে যজ্ঞু কাক কনিকা কাকের কাছে যায় আর কনিকা কাককেও টুনির মতো তার ভালোবাসার জালে পটায়। এখন যজ্ঞু আগের মতো টুনির সাথে কথা বলে না, টুনির সাথে ঘুরতেও যায় না। যজ্ঞু সবসময় টুনিকে অবজ্ঞা করত। যজ্ঞুর এমন আচরণ দেখে টুনি মনে মনে বলে, আচ্ছা যজ্ঞু আমাকে দেখে এমন এড়িয়ে চলে কেন? যজ্ঞু আগের থেকে বদলে গেছে, যজ্ঞুর এমন পরিবর্তনের কারণ কি? কেন করছে যজ্ঞু এমন? আমার যজ্ঞুর সাথে কথা বলতে হবে। পরের দিন যজ্ঞু নদীর ধারে কনিকার সাথে কথা বলছিল, ঠিক তখনই সেখানে টুনি আসে। কি ব্যাপার যজ্ঞু, তুমি অনেকদিন ধরে আমার সাথে ঠিক মতো কথা বলো না কেন? আর ফোন দিলে ফোন রিসিভ করো না কেন? আর এ কে তোমার সাথে? এই মেয়ে, তুমি আমার যজ্ঞুর সাথে কি করছো? এই তুমি এসব কি বলছো? যজ্ঞু আমার বয়ফ্রেন্ড হয় আর আমি তো যজ্ঞুর সাথে থাকবো, কি ব্যাপার যজ্ঞু, বলো না ওকে কিছু। হ্যাঁ টুনি, আমি কনিকাকে ভালোবাসি। কি বলছো যজ্ঞ, এসব তুমি কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না? তবে এতদিন তুমি আমার সাথে মজা করেছো যজ্ঞ, তুমি না বলেছিলে তুমি আমায় তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো? তবে কি সেসব মিথ্যে ছিল যজ্ঞ? তুমি আমার সাথে ছলনা করেছো। আমি মোটেও মজা করছি না টুনি, আর আমি কনিকাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর তুমি এসব কেন বলছো? এখান থেকে যাও বলছি, আমাদের ডিস্টার্ব হচ্ছে। কি বলছো এসব যজ্ঞ, তুমি এমন করতে পারো না, আমি তোমাকে না পেলে পাগল হয়ে যাব, আমি মরে যাব যজ্ঞ, প্লিজ সাপোর্ট করো না। যজ্ঞ কেন আমার সাথে এমন প্রতারণা করলে বলো? আমি যে তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, এখন আমি কি নিয়ে বাঁচবো বলো? কনিকা এখান থেকে চলো তো, এসব ফালতু মেয়েদের এমন ইমোশনাল ডায়লগ শোনার আমাদের কোনো সময় নেই, চলো চলো। এই বলে যজ্ঞু আর কনিকা ওখান থেকে চলে যায় আর টুনি ওখানেই কান্না করতে থাকে আর বলতে থাকে, যজ্ঞ তুমি যখন আমার জীবনে নেই তখন আমি আমার এই জীবন রেখে কি করব? আমি আত্মহত্যা করব, তবে আমার আত্মা মরার পরেও শান্তি পাবে না। আমার আত্মা শান্তি সেই দিন পাবে যেদিন আমি তোমাকে এই প্রতারণার শাস্তি দিব। বিদায় পৃথিবী। এই বলে টুনি ওই নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পর টুনি আত্মায় পরিণত হয় আর নদীর পাড়ে যে প্রেমিক প্রেমিকা ঘুরে গল্প করত তাদের সামনে টুনি সুন্দর রূপ ধরে আসত। আর যে প্রেমিক তার প্রেমিকাকে ছেড়ে টুনির প্রেমে পড়ত তাকে টুনি মেরে ফেলত।
একদিন কবুতর বিউটি পায়রার সাথে নদীর পাড়ে ঘুরতে যায়। এ দেখে টুনি বলে, পেয়েছি পেয়েছি, এই জুটির মধ্যে আমাকে দেখতে হবে যে এদের সত্যিকার ভালোবাসা আছে কিনা। আমি আমার মতো কোনো পাখির জীবন নষ্ট হতে দিব না। এই বলে টুনি একটা সুন্দর মেয়ে পাখির রূপ ধরে কবুতরের সামনে যায়। আরে কি অপরূপ পাখি, এই অপরূপ পাখি আমি এই প্রথম দেখলাম, একে তো আমি বিয়ে করব। এই সুন্দরী, তুমি কি আমার সাথে প্রেম করবে? আমি তোমার সাথে প্রেম করে তোমাকে বিয়ে করব, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার সাথে তো তোমার প্রেমিকা এসেছে, তাকে ছেড়ে তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? কারণ তুমি ওর থেকে অনেক বেশি সুন্দরী, তুমি না করো না, চলো আমরা প্রেম করি। তোর মন মানসিকতা এত ছোট, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন কিছুতেই নষ্ট হতে দিব না। আমি তোকে এইভাবে আর কারো জীবন নষ্ট করতে দিব না, আজকেই তোর জীবনের শেষ দিন। এই বলে টুনি আত্মায় পরিণত হয় আর কবুতরকে মেরে ফেলে। আর এইভাবে টুনি প্রতারক প্রেমিকদের হত্যা করে ফেলে। একদিন টোনা তার প্রেমিকা মুন্নিকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসে। টুনি টোনার সামনে সুন্দরী পাখি বেসে যায়, কিন্তু টোনা একবারও টুনির দিকে তাকায় না। এই যে শুনছো, তোমার সামনে একটা সুন্দরী মেয়ে পাখি দাঁড়িয়ে আছে, আর তুমি আমার দিকে তাকাচ্ছই না কেন? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। তুমি এই অসুন্দরীকে ছেড়ে আমাকে ভালোবাসো। অসুন্দরী হোক আর যাই হোক, তবু আমি ওকে ভালোবাসি, আর অন্য কাউকে না, আমি ওকেই আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার আত্মার এই এতদিনে একটা আসল প্রেমিক পেলাম, আমি বেঁচে থাকতে এমন একজনকে কেন পেলাম না? আমার জীবনে এমন একজন কেন আসেনি? তবে তো আমাকে জীবন দিতে হতো না। আত্মা আবার জীবনে বেঁচে থাকতে আসলে কি, কে তুমি? আর আমাকে তোমার পরিচয় দাও তো, সত্যি করে বলো কে তুমি? আমাকে আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কিছু নেই, এটাই আমার আসল রূপ। আমি আসলে একটা আত্মা, আমি পাখির বেশ ধরে সবাইকে যাচাই করি। জানো তো, আমিও তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার সাথে প্রতারণা করে। তাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ধোঁকা দিয়েছিল, যার কারণে অপমানে দুঃখে আমি আত্মহত্যা করি আর আমি আত্মায় পরিণত হই। এরপর থেকে আমি আত্মার রূপে সকল প্রতারক প্রেমিকদের এইভাবে সুন্দরী সেজে হত্যা করি। আমি যতদিন না আমার আত্মহত্যার প্রতিশোধ নিচ্ছি, ততদিন আমার আত্মার শান্তি পাবে না। আচ্ছা, তুমি বেঁচে থাকতে কার সাথে প্রেম করতে? তার নামটা আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। যজ্ঞু, যজ্ঞু, ওই শয়তানটার নাম যজ্ঞু। আমি ওকে শাস্তি দিয়েই ছাড়ব, ওর জন্য আজ আমার এই অবস্থা। তুমি এখানেই থাকো, আমি যজ্ঞুকে ডেকে আনছি। যজ্ঞু অনেক বড় অপরাধ করেছে আর তোমার সাথে প্রতারণা করেছে। এই বলে টোনা ভুলিয়ে ভালিয়ে যজ্ঞুকে টুনির কাছে নিয়ে আসে, আর টুনি আত্মা সেজে যজ্ঞুকাকে হত্যা করে। তুমি ভুল পাখির জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট করেছো, তোমার এমনটা করা মোটে উচিত হয়নি। আত্মহত্যা করার আগে তোমার মা বাবার কথাটা একবার চিন্তা করা উচিত ছিল, যে তুমি চলে গেলে তাদের কতটা কষ্ট হবে। তুমি জানো, তুমি মারা যাওয়ার পর তোমাকে নিয়ে তোমার মা বাবার স্বপ্নগুলো মারা গেছে। আমি সেদিন রাগের মাথায় কিছু ভাবতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি সবটা। কিন্তু এখন বুঝতে পেরে কোনো লাভ নেই, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তুমি ওপারে ভালো থেকো। তারপর টুনি তার মৃত্যুর প্রতিশোধ নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, জীবনে না ভেবে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের একদম উচিত নয়। আমরা সব সময় ভেবে চিনতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিব। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।